আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ করে দেখাবো গরুর মাংসের কোরমা। খুবই সহজভাবে আর সাধারণ কিছু ঘরে থাকা মশলা দিয়ে আজকের রেসিপিটি করে দেখাবো। ভিডিও দেখার প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। কোরমা রান্নার জন্য এখানে আমি নিয়েছি 3 কেজি পরিমাণে গরুর মাংস, আর গরুর মাংসটাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। হাড় চর্বি সহ আমি মাংসটা নিয়েছি। মাংসটাকে এখন আমি ম্যারিনেট করে রাখবো, তার জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ টক দই। 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন খুব ভালো করে মাংসের সাথে টক দই আর আদা রসুন বাটাটাকে মেখে নিব। খুব ভালো করে মেখে তারপর আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। কোরমা রান্নার জন্য একটা মশলা বানিয়ে নিব, তার জন্য একটা বাটির মাঝে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম, আর এখানে কিশমিশ দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা কাঠবাদামের পরিবর্তে যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন। জয়ফল আর জয়ত্রী দিয়ে দিব পরিমাণ মতো, আর দিয়ে দিব আমি 1টা টমেটো এভাবে কুচি করে নিয়েছি। এর সাথে 1 কাপ দুধ দিয়ে আমি সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। কোরমা রান্নার জন্য চুলায় চলে এলাম। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিব এখানে 2 কাপ পরিমাণ রান্নার তেল। এখানে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, লং। মশলাগুলো আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসা পর্যন্ত। মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি 2 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো ভেজে একদম লাল করে ফেলার দরকার নেই, পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এর মাঝে মশলা। পেঁয়াজগুলো সফট হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দিব ব্লেন্ড করে রাখা মশলা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। গরুর মাংসের কোরমা রান্নাতে আমি লাল মরিচের গুঁড়া ইউজ করব না, এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলার সাথে আরও অ্যাড করে দিব কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 15 থেকে 20টার মতো, আর কাঁচামরিচগুলো মাঝে দিয়ে ফালি করে নিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিয়েছি মশলার সাথে। এখন মাংস মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এভাবে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব ডাকনা ছাড়া, আর মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে আমি এভাবে কিছুক্ষণ রান্না করে তারপর ডাকনা দিয়ে ডেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এই 10 মিনিটের মাঝে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি উঠে আসছে, এখন আমি আবারও একবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ডাকনা দিয়ে ডেকে রান্না করব, যে পানিটা উঠে আসছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, আর মাঝে মাঝে ডাকনা উঠিয়ে আমি আবারও কয়েকবার নেড়ে দিব যেন নিচে দিয়ে মশলাটা পুড়ে না যায়। ফিরে এলাম পানিটা শুকিয়ে যাওয়ার পর। পানিটা শুকিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি মাংস সিদ্ধ করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। পানি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তো পানির পরিমাণ বেশি দরকার নেই। আপনার মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে সেটা বুঝে পানি দিয়ে দিবেন। এখন আমি ডাকনা দিয়ে ডেকে আবারও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 7 মিনিট পর। এখন আমি আরও একবার নেড়ে চেড়ে ভালো করে সব কিছু মিশিয়ে দিব। আমাদের গরু মাংসের কোরমা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসগুলো যখন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব আরও কিছু উপকরণ। এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব এখানে কিছু আস্ত কাঁচামরিচ, এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ, কেওড়া জল দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এই ঘিয়ের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সব কিছু দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যেন একসাথে সব কিছু মিশে যায়। এখানে গুঁড়া দুধের পরিবর্তে আপনারা চাইলে মাওয়াও দিতে পারেন।
সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ডাকটা দিয়ে ডেকে জাল করব 10 মিনিটের মতো। প্রথম 5 মিনিট আমি জাল করব হাই হিটের, পরে 5 মিনিট জাল করব একদম লো আঁচে। 10 মিনিট জাল করার পর তারপর আমি কোরমাটাকে উঠিয়ে নিব। গরুর মাংসের কোরমা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটার কালারটা যে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু বেশ মজার হয়েছে। এই গরুর মাংসের কোরমার সাথে রুটি, পরোটা, নান রুটি, চালের আটার রুটি দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন। এই রেসিপিটা অবশ্যই পাশে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।